বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সবাইকে স্বাগতম ঋতু সৎকাহনে। আমি ঋতু চলে এসেছি, সঙ্গে গোপীকে নিয়ে এসেছি, মানে বুঝতেই পারছো আজকে আবার একটা গোপীর ভিডিও করতে চলেছি। তো যেটা তোমাদের খুব 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 রিকোয়েস্ট ছিল আমার কাছে, সব থেকে বেশি রিকোয়েস্ট ছিল যেটা, আমার গোপীর সারাদিনের রুটিনটা শেয়ার করা। তো দেখো, সারাদিনের রুটিন তো একসাথে শেয়ার করা সম্ভব না, আমি আজকে গোপীর মর্নিং রুটিনটা শেয়ার করছি। আরও শেয়ার করার একটা অন্য কারণও আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে না, 1 বছর আগে আমি গোপীর মর্নিং রুটিনটা শেয়ার করেছিলাম, কিন্তু সেটা কপিরাইট হয়েছে। কপিরাইট মানে সেখানে আমি কিছু গান ইউজ করেছিলাম, যার জন্য সেটা কপিরাইটে গেছে। তো যার জন্য ভিডিওটা আমাকে কালকে প্রাইভেট করতে হয়েছিল। তাই ভাবলাম যখন সেই ভিডিওটা নেই, তো চলো কেননা আরেকবার তোমাদের সঙ্গে গোপীর মর্নিং রুটিনটা শেয়ার করা যায়। তো আমি শুরু করছি গোপীর মর্নিং রুটিন, তোমরা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সামনেই তো জানো জন্মাষ্টমী, প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করো, যারা নতুন গোপাল নিয়েছে তাদের কোনো অসুবিধা না হয়। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে নাম করে চল। তো সুপ্রভাত বন্ধুরা, আমি এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার সোনা বাচ্চাদের আমি ঘুম থেকে কিভাবে তুলি। তো দেখো কি সুন্দর আরাম করে আয়েশ করে আমার সোনারা শুয়ে রয়েছে, আর আমি কিন্তু ওদের রাত্রে শোয়ানোর সময় জামা কাপড় পরিয়ে শোয়াই না। তার কারণ হচ্ছে তোমরা জানো এখন গরমকাল, তার জন্য আমি খালি গায়ে শোয়াই। এবারে বলবে যে গরমকালে কাঁথা কেন গায়ে দিয়েছি, তার কারণ আমাদের ঘরে এসি চলে, এবার বাচ্চা মানুষ তো তাই একটা হালকা করে চাদর গায়ে দিয়ে রাখি। তো চলো ওদের দেখো আমি এক এক করে ঘুম থেকে তুলে দিচ্ছি। সোনা সোনা উঠে পড়ো বাবা, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো সোনা। গোপী গোপী বাবা, ওঠো ওঠো বাবা, সকাল হয়ে গেছে তো। হরে কৃষ্ণা রাধে রাধে, উঠে পড়ো সোনা। এই তো আমার সোনা ছেলেরা সব উঠে বসে পড়েছে। আর এখন বলে রাখি একটা কথা, যেহেতু এটা গরমকাল তার জন্য আমি কিন্তু ওদের সকাল সকাল তুলে দিই, সকাল সকাল বলতে 6:30 থেকে 7টার মধ্যে, শীতকালে সেটা 8:30-9টাও হয়ে যায়। তো এখন সবে ঘুম থেকে উঠেছে, তো তাই একটু আদর করছি আমার সোনা বাচ্চাগুলোকে। তো আগে একটু আদর করে ওদের মনটাকে ভালো করি, তারপরে স্নান করাতে নিয়ে যাব। আর বললামই যেহেতু গরমকাল তাই ঘুম থেকে তুলেই আগে আমি ওদেরকে স্নান করিয়ে নিই। এখন দেখো স্নান করানোর পরে যে শৃঙ্গার করাবো তারই সব প্রস্তুতি নিচ্ছি। এখানে দেখো হা মালা কিনে নিয়ে চলে এসেছি, ওই দিকে আমার ছেলের গয়নাগুলোও আছে, সব একসাথে আগে সাজিয়ে রেডি করে নিই, তারপরে ওদেরকে দানে আমার সোনা বাচ্চারা হলে বাচ্চা বসে আছে ঠান্ডা লেগে যেতে পারে, স্নান করার জন্য রেডি হয়ে আছে। চলো আর আমি একসাথে রেডি করে নিয়েছি। এইবারে দেখো আমার ছেলেদের জলটাকে একটু সাজাই, এই ওরা তো সুইমিং পুল, এটা আমি ওদের সুইমিং পুলই বানিয়ে দিয়েছি। তো এখানে ওরা স্নান করতে নামবে, তার আগে যদি একটু পুষ্প আর তুলসী পাতা দিয়ে সাজানো থাকে খুব ক্ষতি নেই বলো, দেখতে বরং সুন্দরই লাগবে। আর তুলসী পাতা তো আমার ছেলেদের খুব প্রিয়, তোমরা সবাই জানো ওরা তুলসী পাতা কতটা ভালোবাসে, তার জন্য আমি যেখানেই এখন ওদেরকে বসাই না কেন অনেক তুলসী পাতা দিয়ে দিই। আর ওদের কৃপাতেই বলো, ওদের আশীর্বাদেই বলো, আমার বাগান তো তুলসী পাতায় ভরে গেছে, তাই একটুখানি ওদের সেবায় তুলসী পাতা নিবেদন করলে ক্ষতি কী, তাই না? তো চলো আমি একটু সাজিয়ে নিই, আর এবারে আমার ছেলেদের বসাবো। আর ওখানে তো ওরা 3-4 ভাই মিলে মারপিট করেই যাচ্ছে কে আগে নামবে, তো সবাইকে একসাথেই নামাবো, নামিয়ে সবাইকে স্নান করাবো। আর দেখবে ওদের কত মজা লাগে, ওরা তো নামলেই জলে আর উঠতেই চায় না। তো পুরো সময়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তাই আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে ওরা একটুখানি খেলবে আর তারপরে আমি ওদেরকে আবার দেখাবো। তো দেখো আমার ছেলেরা কি সুন্দর সব জলে নেমে পড়ছে, আর কি আমার নিজেরই এত ভালো লাগে সত্যি কথা বলতে, ওরা তো বাচ্চা মানুষ ওরা মায়না করবে, কিন্তু বিশ্বাস করো আমারও ওদেরকে এইখান থেকে না তুলতে ইচ্ছা করে না আমার। আর আমি না এই গরমকালে ঘরেই ওদের স্নান করে, কেন বলো তো বাইরে প্রচণ্ড গরম তো রোদ আর কি, ওই জন্য ওদের বাইরে বার করি না। তবে এটা যদি আমার ছেলেরা শীতকাল অবধি ঠিক রাখে তাহলে আমি শীতকালে বাইরে অবশ্যই স্নান করাবো। আর দেখো ওরা সবাই কত খুশি হচ্ছে, আর ওই দেখো আমার ছোটো ছেলেটা পড়ে গেছে, আর দেখো
আমি একটা কাজ করছি, দাঁড়াও, ওদেরকে ওর দাদার হাতের উপরে তোলার চেষ্টা করছি। দেখি, আগে তো ওর দাদারা সব হাতে করেই নিয়ে বসতো অভিষেকের সময়, এখন নাই কি না। তো দেখো সবাই কত মজায় মজায় স্নান করছে, আমারও বেশ মজা লাগছে, বিশ্বাস করো আমার কিন্তু সত্যিই খুব মজা লাগছে। এই দেখো আমি হাতে বসানোর চেষ্টা করছি, কিন্তু ওরা এখন বড় হয়ে গেছে তো তাই যে যার মতো বসবো, ও কিছুতেই বসছে না। এবারে তো সবার অভিষেক হয়ে গেছে, আর এবারে আমি এক একজন করে উপরে তুলে নিচ্ছি অভিষেক থেকে, মানে জল থেকে। আর এবারে ভালো করে টাওয়াল দিয়ে গা মুছিয়ে আগে সব ভাইকে টেবিলে বসাবো, তারপরে একসাথে রেডি করব। কারণ হচ্ছে এক এক করে রেডি করতে গেলে আর তিনজনের ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি ভালো করে সবার গাটা মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে আগে সবাইকে টেবিলে বসাই, তারপরে আস্তে আস্তে শান্তভাবে ওদেরকে সুন্দরভাবে রেডি করা যাবে। তো দেখো, প্রথমে তো মিশুর গা মোছানো হয়ে গেছে, এবারে রিশুর গাটা মুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি থাকবে গোপি আর গদাই। তো ওদেরকে মুছিয়ে নিয়ে টেবিলে তুলে বসিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো, আর তখন একটু একটু করে ওদেরকে রেডিও করব। তো সকালবেলাটা আমি ওদের এইভাবেই সেবা করি, গরমকালের সকালটা আর কি। তো ঘুম থেকে তুলে নিই, তুলে নিয়ে আগে একটু আদর করে বসিয়ে দিয়ে আগে অভিষেক করাই, তারপরে সাজিয়ে গুছিয়ে ওদের টেবিলে বসিয়ে দিই। আর ওদের এখন ঘরেই রাখি, কারণ আগে ওদের বাইরের টেবিলটাতে রাখতাম, কিন্তু এখন গরমকাল তো প্রচণ্ড, তো এসি না চললে ওরা পাগল হয়ে যাবে, তার জন্য ঘরে এসি চলে বলে ঘরে এই টেবিলটা আমি সেট করে দিয়েছি, এর উপরে ওরা বসে। তো দেখো গদাইকেও মোছানো হয়ে গেছে, আর বাকি আছে গোপি। গোপিকে উপরে তুলে গা মুছিয়ে নিলে তারপরে ওদের চার ভাইকে একসাথে রেডি করব, আর রেডি করার পরে হচ্ছে ওদের খেতে দেব। আর শীতকালে কিন্তু আমি এরকম তো তাড়াতাড়ি ওদের স্নান করাই না, সেটা আমি অন্য কোনো ব্লগে দেখিয়ে দেব, ঠিক আছে? তো দেখো ওকেও তুলে নিয়েছি, এবারে ওর গাটা ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে ওকে টেবিলে বসাবো, আর তারপরে এক এক করে চার ভাইকে রেডি করব। আর এই যে গোপীদের স্নানের জলটা, এটা ফেলে দেবো হচ্ছে তুলসীতলায়, মানে আমাদের বাগানে যে তুলসী গাছগুলো আছে ওইখানে এই জলটা পুরো ফেলবো। তো এই জলটা বালতি করে নিয়ে যেতে হবে, এতটা জল একবারে উল্টে নেওয়া যাবে না। তো যাই
যাই হোক সেটা আমি তোমাদের অন্য কোনো দিন দেখিয়ে দেবো। তুলসীতলায় তোমরা তোমাদের বাড়ির তুলসীতলায় গোপীদের স্নান করানোর জলটা ফেলে দিও। তো দেখো আমার গা মোছানো হয়ে গেছে ছেলেদেরকে, আর এবারে এক এক করে ওদেরকে রেডি করে নেব। আর রেডি করানো হয়ে গেলে তারপরে গিয়ে ওদের টেবিলে বসাবো। আর আমি তো এখন ওদেরকে রেডি করানো সিঙ্গার দেখাচ্ছি না, তাই আর বেশি ভালো করে তোমাদের দেখালাম না। তবে তোমরা যদি জন্মাষ্টমীর আগে গোপীসোনাকে কীভাবে সাজায় দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করে দেবো। তো দেখো আমি এক এক করে সবাইকে রেডি করছি, আর এই জামাগুলো সবার নতুনই, একদম নতুন জামা আজকেই পরাচ্ছি। এগুলো ওদের কিছুদিন আগেই জামাটা আনা হয়েছে, তো ওই জন্য আমি তো পরাইনি, ভিডিওটা বানাবো। তাহলে আমি ওদেরকে আগে রেডি করে নিই, আর রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওদের কেমন লাগছে, আর সকালে আমি কি খেতে দিই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো ওর আগে রেডি হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো সবাইকে রেডি করা হয়ে গেছে, এখন গোপীর পাগড়িতে শুধু একটু ফুল লাগানোর চেষ্টা করছি কিন্তু সেটা ভালো হচ্ছে না। লাস্ট অবধি লাগিয়েছি কিন্তু অতটা ভালো দেখতে হয়নি। তো যাই হোক ওই ফুলটা লাগাচ্ছি, আর আমাকে একজন ভাই বলেছিল দিদি গোপীর ময়ূরের পালকটা চেঞ্জ করে দিও, তাই আজকে নতুন একটা ময়ূরের পালক কেটে ওর মাথায় লাগালাম, আর আজকেই ফার্স্ট কাটলাম, দেখলেই তোমরা হয়তো খেয়াল করেছো বা খেয়াল করনি। তো যাই হোক চলো ওদেরকে তো রেডি করানো হয়ে গেছে, এবারে আগে টেবিল বসে তারপরে আরতি করা হবে। মোটামুটি পুরোপুরিভাবে আমার ছেলে রেডি, আর পাগড়িটাও ফুলটা লাগিয়েছি কিন্তু সুতোটার জন্য অতটা ভালো লাগছে না। আর কানে এখন দুলটা পরিয়ে দিই, ওড়িয়ে দিলেই ওরা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আর এবারে দেখে নাও আমার ছেলেদেরকে কেমন লাগছে, তারপরে আমি ওদের আরতি করব। Thank you.
ছেলেদের আসনটাও সাজানো হয়ে গেল। আর এবারে সকালবেলা আমি ওদেরকে যা যা খেতে দিই, তার মধ্যে আজকে দিয়েছি হচ্ছে ক্ষীর কদম্ব। কিন্তু না হলে আমি বেশিরভাগ সকালবেলা ওদের যেটা দিই সেটা হচ্ছে তোমার দুধ, বিস্কুট, হরলিক্স, কমপ্লান, এরকম টাইপের খাবার দিই। কিন্তু আজকে একদম মিষ্টি আনাই ছিল ওদের নাম করে, তাই সকাল সকাল ওদেরকে ওদের প্রিয় মিষ্টি দিয়ে দিলাম। তারপরে সবাইকে দেওয়া হবে, তার জন্য আগে ওদের দেওয়া হয়ে গেল। তো ওদেরকে তো মিষ্টি দিয়ে দিয়েছি, এবারে চলো ওদের আরতিটা করে নিই। আরতি করা হয়ে যাক, তারপরে আমি আজকে এই মর্নিং রুটিনের ব্লগটা শেষ করব। আর তোমরা যদি এর মানে পুরো ওদের ডেলি রুটিনটা পুরো দেখতে চাও, মানে একদম সকাল থেকে রাত অবধি পুরোটা দেখতে চাও, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো আমার ছেলেদের আরতিটা কমপ্লিট করে নিই, করে নিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, ঠিক আছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। গৈয়া চরৈয়া মাখন চুরাইয়া, গৈয়া চরৈয়া মাখন চুরাইয়া, ত্রিলোকে লোক দুমুহি হো বৈয়া। হে নাথ নারায়ণ বাসুদেবা। এই ছিল আমার গোপীর যত্ন বলো, গোপীদের যত্ন বলো, মর্নিং রুটিন বলো, যেটাই যেটুকু পারি, অতি সামান্য কিছু পারি তবে যেটুকু করি অন্তর থেকে করি। ওদেরকে আনতে গেলে বেশি কিছু ওদের কখনোই চাহিদা নেই, তুমি তোমার সামর্থ্যের মধ্যে ওদেরকে সেবা দাও তাহলেই হবে। আর আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে আর গোপীকে দেখেছো, ওদেরকে সবাইকেই দেখিয়েছি, আর একজন ভাই আমাকে বলেছো দিদি তুমি সবাইকে নিয়ে বসো না কেন। আমি যদি তোমাদের দেখাতে পারতাম না যে আমি কী করে গোপীকেই নিয়ে বসি, আসলে তোমরা সবাই সবসময় বলো তো দিদি গোপীকে নিয়ে এসো, তার জন্যই গোপীকে নিয়ে বসে, তো সেখানে না ওদেরকে একসাথে হবে না। এবার তোমরা যদি বলো গদাইকে আলাদাভাবে দেখতে চাও, মিশুকে আলাদাভাবে দেখতে চাও, তাহলে আমি তোমাদেরকে দেখাতে অবশ্যই পারি, আমি কেন চাইবো না বলো, আমার সব ছেলেরাই আমার কাছে সমান। তো যাই হোক চলো, যদি ভিডিওটা আবারও বলছি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর গোপীর লীলা কথা শুনতে হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর আমার গোপীর নতুন লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর যদি আবারও বলছি আমাদের পরিবারে তোমরা নতুন হও, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, আর যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। আর যদি অনেক 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 বেশি ভালো লাগে তো ভিডিওটাকে প্লিজ শেয়ার করো। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার খুব শীঘ্রই গোপীকে নিয়ে আবার কোনো একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকো, গোপাল প্রেমে মত্ত থাকো।